বাংলায় বৃষ্টি কবে আসবে সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে। আবহাওয়া দপ্তর বলছে যে সোমবারও নাকি গরম যথেষ্ট পরিমাণে থাকবে। পশ্চিমের জেলাগুলোতে তাপপ্রবাহের পরিস্থিতি রয়েছে এই মুহূর্তে, বিশেষত পুরুলিয়া পশ্চিম বর্ধমানে গরম অনেকটাই বাড়বে এমনটাই খবর। ধরুন তাপমাত্রা কম করে 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়বে এমনটাও কিন্তু জানা যাচ্ছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব মেদিনীপুরে। অন্যদিকে মঙ্গলবার এবং বুধবার দক্ষিণবঙ্গ জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 25 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। এবার বলি উত্তরবঙ্গের কথা। দার্জিলিং তো আগেই বৃষ্টিতে ভিজতে শুরু করেছে। অন্যদিকে মালদা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরেও মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। ইতিমধ্যেই এমনটাই জানানো হয়েছে হাওয়া অফিসের পক্ষ থেকে। মঙ্গলবার কোথাও কোথাও শিলাবৃষ্টির কথাও বলেছে হাওয়া অফিস। তবে বৃষ্টি ছাড়াও যেহেতু পশ্চিমের জেলাগুলোতে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে, তাই সুস্থ থাকতে অবশ্যই বেশি করে জল খান। এছাড়াও তেল মশলাযুক্ত খাবার একটু এড়িয়ে চলুন। একই সঙ্গে আপেক্ষিক আর্দ্রতাজনিত অস্বস্তিও আপনাকে ভোগাতে পারে, এমনটাই জানাচ্ছেন আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায়। শুনবো কি বললেন। আগামী দুদিন দক্ষিণবঙ্গে সামগ্রিকভাবে বৃষ্টিপাত কমের দিকেই থাকবে। কিছুটা হয়তো অ্যাক্টিভিটি বেশি থাকতে পারে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান এই সাইডটাতে। সামগ্রিকভাবে 2-1 জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আগামী দুদিন। তারপর প্রভাবটা একটু বাড়বে, অর্থাৎ 23 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, সাথে বজ্রবিদ্যুৎ এবং দমকা ঝোড়ো হওয়ারও সম্ভাবনা থাকছে। এর সাথে আগামী দুদিন, আজকে এবং কালকের দিনটা, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান এই জেলাগুলো 2-1 জায়গায় তাপপ্রবাহেরও সম্ভাবনা থাকছে। কলকাতা বা তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী 24 ঘন্টায় সর্বোচ্চ 34 ডিগ্রির কাছাকাছি এবং সর্বনিম্ন 28 ডিগ্রির কাছাকাছি থাকবে। বৃষ্টিপাতের সম্ভাবনা কমের দিকে যদি থাকে তো হালকা ধরনের বৃষ্টিপাত হয়তো আগামী দুদিন থাকতে পারে। আগামী দুদিন এমনি সম্ভাবনা কমের দিকে থাকলেও হালকা ধরনের বৃষ্টিপাত থাকবে, তবে 23 তারিখ থেকে বাড়বে কলকাতার ক্ষেত্রেও। 23 থেকে 25 এই পিরিয়ডটাতে কলকাতার ক্ষেত্রেও দমকা ঝোড়ো হওয়া, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে আগামী 5 দিনই উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বিশেষ করে উত্তর যে 5টা জেলা রয়েছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, এই জেলাগুলো কিছুটা বেশি থাকবে। আর মালদা, 2, দিনাজপুর এই জেলাগুলো বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। সেই সাথে বজ্রবিদ্যুৎ বা কিছুটা দমকা হাওয়া 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা থাকার সম্ভাবনা উত্তরবঙ্গের ক্ষেত্রে। অর্থাৎ সব মিলিয়ে এবারে আপনাদেরকে একটুখানি সতর্ক থাকতে হবে, কারণ যতদিন না বর্ষা আসছে আর যতদিন এভাবে একেবারে প্যাচপ্যাচে গরম থাকছে, ততদিন অবশ্যই একটুখানি তেল মশলাযুক্ত খাবার কম খান, আর অবশ্যই সুস্থ থাকুন, শরীর চর্চা করুন, জল বেশি করে খান বা জল জাতীয় যে সমস্ত জিনিসগুলো রয়েছে সেই সমস্ত খান, ফল খান বেশি করে, আর অবশ্যই সুস্থ থাকুন। আর সঙ্গে রাখুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল, বিভিন্ন খবরের জন্য দেখতে থাকুন, অবশ্যই সাবস্ক্রাইব করে নিন।